না একটু আগে ভালো লাগতেছিল না, বাট এখন আবার চাঙ্গা হয়েছে আপনাদের সাথে আল ফল গল্প করছি না, আজেরা গল্প করলে মন ভালো হয়ে যায়। এবার আমরা রান করি আমাদের প্রজেক্টটা। আমি চাচ্ছিলাম প্রজেক্টটা শুরু এত ছোট হয়ে হবে না, পুরো স্ক্রিন জুড়ে হবে, কারণ এটা বারবার অসুবিধা হচ্ছে। তাহলে আমরা মেইন ফর্মটাতে যাব। মেইন ফর্মটাতে গিয়ে অনেক প্রপার্টির মাঝে কোন প্রপার্টি নিব, অনেক প্রপার্টির মাঝে আমরা উইন্ডোজ এস্টেট নর্মাল আমরা এখানে দিব ম্যাক্সিমাইজড। এবার এটা রান করা মাত্রই ম্যাক্সিমাইজড হয়ে রান করব, ঠিক আছে? কাস্টমার সফটওয়্যার এমনই হওয়া উচিত, কারণ কাস্টমার সফটওয়্যার যে নিবে সে তো ওই পিসিতে এই সফটওয়্যারই চালাবে সারাদিন। ও ম্যাক্সিমাইজ করছি তো বড় হয়ে আসবো, ওই জন্য সময় লাগতেছে। ম্যাক্সিমাইজ হয়ে আসছে। এখানে আমি স্টুডেন্টের ইস্যুটা বাদ দিই, হ্যাঁ, যেহেতু এটা কাজ করছি এর আগের দিন। ওয়াল্লা হচ্ছে তো এরা স্টুডেন্ট, যেহেতু এটা আমি কাজ করছি অলরেডি, এটার হিসাব বাদ, যেহেতু আজকে থেকে আমাদের শেখাটা শুরু। আমি কাজ শুরু করবো রেফারেন্স কান্ট্রি থেকে। ওকে ওকে, তাহলে কান্ট্রি থেকে কাজ শুরু করলে কান্ট্রির প্রথমে আমরা ড্যাশবোর্ড বানাবো, মানে যেখানে আমি কান্ট্রির সব কিছু ম্যানেজ করতে পারবো, ওইখানেই আমি নিউ এন্ট্রি করতে পারবো, নিউ এন্ট্রির লিঙ্ক পাবো, এবং ওইখানে আমি এডিট ডিলিট সব কিছুর লিঙ্ক পাবো, ইভেন প্রিন্টেরও। তো আজকে হয়তো প্রিন্ট এডিট ডিলিট এগুলোতে যাবো না, আজকে নিউ এন্ট্রি আর ডিসপ্লে এগুলো হবে। এগুলো কি, এগুলো আমি চাই না। হ্যাঁ, এই যে কান্ট্রি ফর্মটা আছে, তাহলে কান্ট্রি ফর্মটা লিঙ্ক করা আছে। প্রথমে কান্ট্রি ফর্মে এসে প্রপার্টিজে গমন করবো, আমরা একটা হেডার টেক্সট, তারপরে আইকন দেখাবো কি দেখাবো না, এই টাইপের ইস্যুগুলো ঠিক করে নেব। ওকে, এবার এই কান্ট্রি কিসের জন্য নিছি, এটা তো আমাদের কিছু টুল নিতে হবে, কি জন্য এই কান্ট্রি নেওয়া হয়েছে সেই কাজগুলো এস্টাবলিশ করার জন্য। তো আমরা এখান থেকে যদি টুল বক্স ওপেন করি, টুল বক্সটা এই সাইডে চলে গেছে, তো এটা আমি এখন বামে যাচ্ছি, এটা বামে থাকবে। হ্যাঁ, ওহো, ব্যাকগ্রাউন্ড আইছে গেলেই। ওকে, তাহলে টুল বক্সটা ধরে, শুধু টুল বক্সটা ধরছি, কিন্তু এটা কান ধরে এই পাশে ছেড়ে দিই। হ্যাঁ, এটাকে বাংলায় বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো এখানে আমরা অল উইন্ডোজ ফর্ম কন্ট্রোল আপাতত দেখবো না, কমন কন্ট্রোলে যাই। বাটনের কাজ ক্লিক করা এটা সাধারণত ক্লিক বাজের জন্য আমরা নেই, চেকবক্সের কাজ তো বুঝি। চেকবক্স আর রেডিও বাটনের পার্থক্য হচ্ছে, চেকবক্সে যখন মাল্টিপল চেক আনচেক হবে তখন চেকবক্স, আর যখন একটাই সিলেক্ট হবে তখন রেডিও বাটন, ঠিক আছে? তাহলে এখানে কান্ট্রি যদি দেখাইতে চাই, তাহলে আমরা কান্ট্রি যদি ডাটাবেস থেকে দেখাইতে চাই, আমাদের টেবিল ফরম্যাটের কোনো ডাটা লাগবে। সেক্ষেত্রে এখানে আমরা ডাটাতে আসি। এগুলো থাক, ডাটাতে এসে আমরা দেখি যে ডাটা গ্রিড ভিউ এইটা নিয়ে যদি আমরা এইভাবে রাখি তাহলে আর হবে না, ঠিক আছে? এইটা নিয়ে আমরা ফর্মটার সাথে অ্যাডজাস্ট করে দিই, কারণ ফর্মটার সাথে অ্যাডজাস্ট করলে রান টাইমে একদম ডানে বামে মিক্সড করে দেই। অনেকে অনেক রকম ডিজাইন পছন্দ করে, এটা যার যার পার্সোনাল ব্যাপার, তবে আমি এরকম করে দিলাম। এবার ক্লায়েন্ট যদি যখন এটা রান করবে সফটওয়্যারটা, তখন যদি এটা টানাটানি করে তখন একটু প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই প্রেস্টিজটা রক্ষা করার জন্য এই জায়গায় এই গ্রিড ভিউটা প্রথমে যেটা কাজ হবে এগুলোর নাম চেঞ্জ করা। তাহলে প্রপার্টিজে গিয়ে এটার নাম দেই ডিজিভি ডাটা, তাই না? ডিজিভি ডাটা, হ্যাঁ। এটা দেওয়ার পর এটার প্রপার্টিজে আমরা যাবো অ্যাঙ্কর। অ্যাঙ্কর প্রপার্টিতে এসে আমরা চারদিকে এটার অ্যাঙ্কর দিয়ে দিব। তাহলে ফর্মটা বড় হওয়ার সাথে যেহেতু চারদিকে দড়ি দিয়ে বাঁধা, ও চারদিকে বড় হয়ে যাবে, এবং সেটার প্রমাণ আমি দেখাইতে পারবো আশা করি। এই এটা তো হবে না, তাই না? সেক্ষেত্রে এই ফর্মটা প্রপার্টিজে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, মিনিমাম সাইজ এখানে বলে দিতে পারি, ওয়াইড এত হাইট এত, তাহলে ওই সাইজ আসছে ছোটো সে হবে না, আর ম্যাক্সিমাম সাইজও বলে দিতে পারি, বোঝা গেছে? তো আমি যদি রান টাইমে চাই যে এটা ম্যাক্সিমাম সাইজ মিনিমাম সাইজ আমি ফিক্সড করে দিব, এখানে প্রপার্টি সেট করা আমার জন্য একটু কষ্টকর, সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য পেজটা লোড হওয়া মাত্রই কিছু আসছে, কি হলো সিটি না কান্ট্রি না কি ভিজুয়াল ইস্যু তো কোনো প্রবলেম হয়েছে
তাই না? আর ভাল লাগে না স্যার, ভাল লাগতেছে না আমার পক্ষে তো সুইসাইড করা সম্ভব না, আপনাদের কাউকে মারি দিব। আর এখন যে যোগ পড়ছে কাউকে মারি দেওয়া তো আমি বিচার অ্যাভয়েড করতে পারবো, কেমনে বলেন তো? তাকে মারবো কষ্ট করে, তার হাতে বুলু ভয় লাগিয়ে দেবো, তাহলে শেষ, আর কেউ বিচার করতে আসবে না, এটা তদন্ত হবে না। আসছে, ওইটা মাঝে মাঝে হয়, এরকম হলে প্যানিক হবেন না, আমার মতো ব্রেক দিয়ে চলে যাবেন একদিকে। তাহলে এখানে এসে কান্ট্রিতে লোড, এই যে কান্ট্রি আমরা ওমা কান্ট্রি আমরা লোড ফাংশনে গেলাম, এখানে দিস মানে কান্ট্রি ফর্ম ডট মিনিমাম সাইজ ইকুয়ালটা আমরা বলবো যে দিস মানে কান্ট্রি ফর্মটা ডট সাইজ, এটা যে নর্মাল সাইজ আছে সেটাই মিনিমাম সাইজ হিসেবে অ্যাসাইন করে দেবো, মুহূর্তের মধ্যে হয়ে গেল। এবার যখন আমি ডিজাইন টাইমে আমি কিছু করতে পারবো না, মানে কিছু হবে না, কোনো আউটপুট দেখা যাবে না, কিন্তু রান টাইমে দেখে এটার আউটপুট পাওয়া যায় কিনা। এসা ছোট হবে না, কারণ লোড হওয়ার সময় যে সাইজ ছিল ওটাই মিনিমাম সাইজ হিসেবে ফিক্সড হয়ে গেছে, এসা ছোট হবে না। আর বড় করেন যত খুশি, বড় করা আমি আটকাইতে চাই না, আমি চাই সবাই বড় হোক, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা একদম টেকনিক্যালি শিখতে গেলে এটা তো আমরা কান্ট্রির ডাটা দেখাবো, ওকে লিভ ইট। সেক্ষেত্রে কান্ট্রির ডাটা আমার এন্ট্রি দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এডিট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিলিট করাও লাগতে পারে, আচ্ছা এডিটটাই আপডেট মনে করেন, এবং প্রিন্টও করা লাগতে পারে, তাই না? আবার এই ফর্মটা লোড হওয়ার সময় যদি ডাটা নিয়ে আসে, ইউজার যখন মেনুতে ক্লিক করবে ফর্মটা লোড হইতে গেলে দুনিয়ার ডাটা আনবে, ইউজার ভুল বুঝবে, তখন আমাদের এই সফটওয়্যার এই ইন্টারফেসটা হয়ে যাবে ইলেস কানসন, কারণ ইলেস কানসনকে বাংলা সিনেমায় সবচেয়ে বেশিবার ভুল বোঝা হয়েছে, ওকে সবচেয়ে বেশি ভুল বুঝছে নায়িকারা, তো আমরা এটাকে ইলেস কানসন বানাতে চাই না। সেক্ষেত্রে ফর্মটা লোড হওয়ার সময় সব ডাটা লোড না করে এখানে একটা বাটন দেই, ইউজার ইন্টারফেস আসবে, তারপর দেখে শুনে কিন্তু লোড বাটনে ক্লিক করবে, তাহলে সব ডাটা এখানে আসবে। তাহলে এগুলার নামকরণ করতে হবে, লেখাটা ঠিক করতে হবে, তাই না? সেই কাজটা করি, ততক্ষণ একটু ধৈর্য ধরুন। তাহলে এটার আমরা নাম দিব বিটিএন সার্চ, সার্চ মানে লোড মানে সার্চ, আর এটার নাম কি দিব? বিটিএন নিউতুন, এটা হচ্ছে বিটিএন আপডেট, আর এটা হচ্ছে বিটিএন ডিলিট, আর হচ্ছে বিটিএন প্রিন্ট। এখন এগুলো লেখাও ঠিক করতে হবে, দীর্ঘশ্বাস ছাড়া লাভ নেই, ছয়টার আগে ছাড়বো না। এম্পারসেন্ট প্রিন্ট, এম্পারসেন্ট ডিলিট, এম্পারসেন্ট এডিট, ও মোর খোদা অনেকক্ষণ লাগে তো, এম্পারসেন্ট নিউ, এম্পারসেন্ট কেন লিখছে এটা বলবো না, এটা অ্যাসাইনমেন্ট। যারা মাউসকে ঘৃণা করে তাদের জন্য, আর এগুলোকে একটু সুন্দর করে ডানে নিয়ে যাই, ঠিক আছে? এবং এই চারটা ফর্ম বড় ছোট হলে যাতে এগুলোর উপর ইফেক্ট না পড়ে, সেই জন্য এখানে আমরা এই চারটাকে সিলেক্ট করবো, এই চারটাকে সিলেক্ট করে এগুলোর অ্যাঙ্কর টপেরটা ঠিক আছে, লেফটেরটা উঠাই দিয়ে রাইটে দিয়ে দেবো, তাহলে ডান পাশে বাধা থাকবে আর উপরে, যার কারণে নিচে আর এদিকে কি হলো না হলো ওটা দেখার বিষয় না, ঠিক আছে? ডিজাইন টাইমে ওটা যত খুশি শুট হবে, কারণ আমি তো কোডটা করছি রান টাইমের জন্য, তাই না? ওকে, এবার দেখতে সুন্দর হলো, স্যার কোন ইচ্ছা। এবার নিউতে ক্লিক করলে আমার নিউ ফর্মটা ওপেন হইতে হবে, তাই না? তাহলে নিউ ফর্মটা বানাই, সলিউশনে যাই, এটা একটু স্লো যাবো, পরেরটা অনেক বেশি ফাস্ট হবে, তারপরেরটা কপি পেস্ট, মানে ওটা বোঝানোরও টাইম নেই। তাহলে এখানে আমরা প্রেজেন্টেশন নামের একটা ফোল্ডার নেওয়া ছিল, নেম স্পেস, নেম স্পেস কি ওটা আমি আরও পরে আসি, আরও পরে আসি, আমি কিন্তু অবজারভেশনটা শুরু করে এখানে আসছি, কিন্তু ওটা কিন্তু কিছুই শেষ হয় নাই, শুরু হয় নাই, খালি ক্লাসটা বুঝছি, তাই না? এবং আমরা প্র্যাকটিক্যালি দেখবো জন্য এখানে আসছি,
দেখি আজকেই যাইতে পারি কিনা, আশা করি যাইতে পারবো, কিন্তু এখানে অ্যাড কি করব উইন্ডোজ ফর্ম। এই উইন্ডোজ ফর্মে আমরা নাম দিব এফআরএম সিটি নিউ, তাই না? এইবার এই নিউটা আসছে, আসুক আমরা এই কান্ট্রি পেজে গিয়ে নিউতে ক্লিক করলে কি হবে, নিউতে ক্লিক করলে এবার যখন আমি কান্ট্রি পেজে আসি, যখন আমি নিউ এন্ট্রি দিতে যাব কান্ট্রি, তখন এটা আমার এক্সক্লুসিভলি ওপেন থাকা লাগবে। কিন্তু বুঝতে পারছি ব্যাপারটা, মানে যে ফর্মটা আসবে নিউতে ক্লিক করে সেই ফর্মটা যতক্ষণ কাজ শেষ করে দেবে ততক্ষণ অন্য কোনো কাজ করা যাবে না, কারণ আপনি নতুন এন্ট্রি দিচ্ছেন, আপনি আবার অন্য জায়গায় কাজ করতে যাবেন কেন, কি দরকার আপনার? আর যদি একা তো লাগে, যেমন সিটিতে গিয়ে সিটি এন্ট্রি দিল, দেখলো যে ওইটা কান্ট্রিটা এন্ট্রি দেওয়া নাই, তখন তাকে কি করতে হবে, অন্য ফর্মে তো যাইতে পারবে না, তখন তাকে ওইটা ক্লোজ করে কান্ট্রি এন্ট্রি দিয়ে আসতে হবে, সেইখানে আমরা ব্যবস্থা দিব। বাট নিউ এন্ট্রি এডিট ফর্ম এগুলো আমরা সব এক্সক্লুসিভলি ওপেন করবো, তাহলে আমরা নতুন কিছু লজিক শিখতে পারবো ভবিষ্যতে, ভবিষ্যতে বলতে আজকে। তাহলে এখানে এসে আমি ডিক্লেয়ার করি এফ আর এম কান্ট্রি নিউ, আমরা আলসেমি করব না, কান্ট্রি নিউ ইকুয়াল টু নিউ আবার কান্ট্রি নিউ, তারপরে আমরা বলবো যে কান্ট্রি নিউ ডট, এ হলো ইস্যু ফর্ডাল এক্সক্লুসিভলি ওপেন করব। আর একটা কাজ আমরা করতে পারি, স্টার্ট পজিশন ইকুয়াল টু স্টার্ট পজিশন ডট সেন্টার প্যারেন্ট, তাহলে হবে কি যার মাধ্যমে সে শোডায়ালগ হবে তার মাঝখানে থাকবে, আশা করা যায়। তাহলে এই কোনো একটা ওই কোনো একটা ট্যাং টুং করে দেখতে খারাপ লাগে। এবার এটা তো আমরা লিঙ্ক করছি, এবার কান্ট্রি নিউতে আসি। কান্ট্রি নিউতে এসে প্রথমে আমার জানতে হবে ডাটাবেজের স্ট্রাকচার কী, সেই ডাটাবেজ দেখে আমার ইন্টারফেস তৈরি করতে হবে। কিন্তু এটা আসলে রং কনসেপ্ট, ডাটাবেজ থেকে আমরা তৈরি করবো ডাটা অ্যাক্সেস লেয়ার, কিন্তু আমরা তো রাইট কনসেপ্টটা এখনও যাইতে পারিনি। তাহলে এখন আমাদের কি ডাটাবেজ আছে? আছে মনে হয়। এই যে সেটিংসে আমরা একটা ডাটাবেজ নিয়েছিলাম মাইকন নামে, যেটা হচ্ছে DBPL03, তো আমরা সেই ডাটাবেজটাকে ইউজ করি। তো আজকে বাসায় সবাই এসকিউএল সার্ভার ইনস্টল করবেন, যাদের যাদের লাগবে পেন ড্রাইভটা দিয়ে যান, আমি এক এক করে এসকিউএল সার্ভারটা দিয়ে দিচ্ছি, সেট আপ করা আমি আপনাদের দেখাই দিব না। ইউটিউব খুঁজেন, দরকার আর একটা কোর্সে ভর্তি হন। হ্যাঁ, সেট আপ করা দেখানোটা খুব প্রেস্টিজে লাগে আমার, আমারও এই জায়গায় ইগো আছে। এখন ডাটাবেজ ইনস্টল করলে যে ম্যানেজমেন্ট স্টুডিও নামে একটা সফটওয়্যার ইজিলি পাবেন। তেমন কোনো নাই, 14টা দেওয়া ভালো, 14টা একটু বেশি লাইট। তাহলে ম্যানেজমেন্ট স্টুডিও চালু করলে আমার পিএসপি রিপোর্ট করে নিই, ইচ্ছা করে আপনাদের দেখানোর জন্য ক্লিক করছি। এখানে প্রথমে যা আসবে, যেমন ডেস্কটপ কিছু একটা আসবে, সেটা থাক, যেটা আছে সেটাই কানেক্ট দিয়ে দিবেন। কানেক্ট হবে, সেক্ষেত্রে আপনার হয়তো নেম ডিস্টেন্সে নিছে, ডট ব্যাকস্ল্যাশ কিছু একটা দেওয়া লাগবে, সার্ভারের নাম কি নিছে সেই অনুযায়ী। এগুলা খুঁজলে একটা ছোট্ট আর্টিকেল পাবেন, 3-4 পেজের, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে এটার উপর। হ্যাঁ, এটা অ্যাভেলেবল টেকনোলজি, যেটা ইউটিউবে আছে সেটা কেন আমি শিখাবো, আমি ইউটিউবের চেয়ে কত বড়? আসলে তা না, ইউটিউব এগুলো সহজ জিনিস, তবে এগুলো কষ্ট করে দেখলে শেখাটা ভালো হয়। DBPL03 কই? এই সেই শয়তান। এখানে এসে আমরা টেবিল দেখতেছি শুধু স্টুডেন্ট আছে, এটা ভুল, অথবা এটাকে রঙও বলা যেতে পারে, রং। তো এটা আমি যেটা করব, এটা আমি ডিলিট করে দিব, ওই আছে না আছে আমার দেখার বিষয় না। টেবিল নিউ টেবিল, ডাটাবেজ এখনও শেখা শুরু করে নেই, হয়তো 2-3 ক্লাসের মধ্যে আমাদের ডাটাবেজ পড়ে যাবে, কারণ এটাকে উপেক্ষা করতে পারতেছি না। প্রথমে আমি আইডি নেই, আইডিটা ডাটা টাইপ ইন্ট, কেন ইন্ট ব্যাখ্যা আছে, নেম নেই, নেমটা ডাটা টাইপ ভার ক্যারেক্টার, এত কিছু থাকতে ভার ক্যারেক্টার কেন, আর লেন 200 কেন, এগুলোরও ব্যাখ্যা আছে, সেট প্রাইমারি কি, এবং এটা আমি চাচ্ছি 1-2-3-4 সে ম্যানেজ করবে, সেক্ষেত্রে আমি আইডেন্টিটি স্পেসিফিকেশন ট্রু করে দিব, এবং কন্ট্রোল এসএফে সেভ করার সময় এটার নাম দিব হচ্ছে কান্ট্রি। একইভাবে আমি আর একটা টেবিল নিব, এবং এখানে আমি দিব আইডি ইন্ট, তারপরে দিব হচ্ছে নেম, এবং এটা হবে ভার ক্যারেক্টার, এবং এটা দিব 200, এবং দিব হচ্ছে আমি কাউন্টার আইডি,
এটা দিব ইন্ট এবার এটার আইডিও প্রাইমারি কি হবে প্রাইমারি কি করা লাগে এটা কোন কথা থিওরিতে পড়ছি করা লাগে বাট এটার কাজ কি ব্যাখ্যা কি আমার জায়গা বাসে না কমে রাইট ক্লিক করে রিলেশনের জাহাজে ক্লিক করে অ্যাড টেবিল অ্যান্ড কলাম স্পেসিফিকেশন এখানে ক্লিক করে আমাদের প্রাইমারি কি টেবিল হচ্ছে কান্ট্রি কান্ট্রি টেবিলের আইডির সাথে এখন যেই টেবিল বানাইছি এখনও নামও দেয় নেই সেই টেবিলের কান্ট্রি আইডি রিলেটেড এই রিলেটেডটা আবার কী ধরনের সেগুলো বলা যায় এবং কী ধরনের যেটা এই যে ইনসার্ট আপডেট স্পেসিফিকেশন হ্যাঁ ডিলিট রুল আপডেট রুল নো অ্যাকশন ক্যাসকেড এগুলো কী জিনিস এগুলো আমাদের জানতে হবে তার আগে ডাটাবেস কী কাজ করে সেটা জানি সেটাতেই যাইতে পারতেছি না খালি স্যারের লেকচার শুনতেছি কিন্তু কিছু শেখা হচ্ছে না এবার খুব সিম্পল হয়েতে আমরা স্টুডেন্টটাও বানাই ফেলি ঠিক আছে তাহলে নিউ টেবিল স্টুডেন্টের আইডি ইন্ট স্টুডেন্টের নাম দি ইন্ট তারপরে স্টুডেন্টের কন্ট্যাক্ট ভার ক্যারেক্টার 50 ইমেল ভার ক্যারেক্টার 50 পাসওয়ার্ড যদি স্টুডেন্ট পরবর্তীতে লগ ইন করে ভার ক্যারেক্টার পাসওয়ার্ড কত দিব সর্বোচ্চ সব উল্টা পাল্টা মেল ফিমেল রাখতে গেলে আমার 5 ক্যারেক্টার করে অ্যাভারেজে লাগবে প্রত্যেক ক্যারেক্টার নিবে 2 বাইট করে 10 বাইট করে তাহলে 1 লাখ স্টুডেন্ট রাখতে আমার 10 লাখ বাইট যাবে অ্যাভারেজ একটা হিসাব সেখানে ইন্ট রাখলে আমার যদি 1-2 রাখি তাহলে 4 বাইট করে লাগতেছে তাহলে 1 লাখ স্টুডেন্টের জন্য আমার 4 লাখ বাইট লাগতেছে এখন 1-2 কে মেল ফিমেল ক্যামেরা দেখাবেন দেখাবো আমি আছি কি করতে হ্যাঁ এসকিউএল কিউরি করে দেখা যাবে ইন্টারফেস ইঞ্জিনিয়ারিং করে দেখানো যাবে আমার বাইটও রাখা যাবে 0-1 কিন্তু এইটা ইন্টেজার রাখছিলাম কাউকে বলেন না পরবর্তীতে যদি বলে যে হিজড়ারাও এখানে এন্ট্রি দেবে হিজড়াদের মধ্যে আবার 2 ভাগ আছে বিহন্নলা আছে এই আছে মেল হিজড়া আছে ফিমেল হিজড়া আছে নান হিজড়া আছে অনেক কিছু আছে তারপরে যদি এমন হয় যে কেউ বলতে যাচ্ছে না সেইটা এন্ট্রি রাখতে হবে সেটার একটা কোড আছে আবার আছে যে আন্ডার বাচ্চা শিশুদের কোনো জেন্ডার দেওয়া যাবে না সেটাও এন্ট্রি দিতে হবে যে শিশু বিদায় এজেন্ডার দিচ্ছি না এ জানাইতে চাচ্ছে না বিদায় এজেন্ডার দিচ্ছি না তাহলে ইন্টেজার রাখলে ওই দিকে ফায়দা হবে বাট আমি যদি বিটে রাখি তাহলে 0-1 আর কিছু কিন্তু থাকতেছে না বাইট তাও রাখা যাবে দেখ আপনার কোশ্চেন আমি ভুল বোঝাও কিছু শেখা হয়েছে তো তাই না যে কি জন্য এটা নিলাম তো আপাতত এটা আমি আইডি জেন্ডার আইডি টাইডি ওরকম করবো না তবে ওই রকম করলে আরও ভালো হইতো ইউজার যেটা এন্ট্রি দিবে ডাটাবেসে ঠিক সেইভাবে আমার কম্পিউটার রেডি হয়ে যাবে তো এটা আমরা অন্য জায়গায় দেখবো এখানে আর দেখবো না ডেট অফ বার্থ ডেট আর কি নেওয়া যায় সিটি আইডি আর ঝামেলা করেন না তো ঠিক আছে তবে আমরা যেহেতু শিখবো সেহেতু স্টুডেন্টের আমরা সিভি নিতে পারি তাহলে সিভিতে আমরা ডক পিডিএফ ফাইল ডেস্কটপ সফটওয়্যার কীভাবে প্রসেস করে কীভাবে বাইনারিতে কন্ট্যাক্ট করে সেটা জানবো এইটার ডাটাটা এইভাবে হচ্ছে ব্লক কিন্তু আপাতত আমি এতগুলো নিতে চাচ্ছি না কারণ এই প্রজেক্টটা ডাটাবেসের কাস্টাসগুলো দেখাই দিয়ে ডাটাবেসের কাস্টাসগুলো আপনাদের দেখাই দিয়ে আমরা বুঝবো যে ডাটাবেসের গুরুত্ব অনেক তখন আমরা নর্মালাইজেশনে যাবো ডাটাবেস ডিজাইনে যাবো ডাটাবেসের অবজেক্টগুলো করবো তখন এই সিস্টেমটাকেই আমরা খুব ইনোভেটিভ ওয়েতে ডিজাইন করবো এখন আপাতত একটু থাক তাই না তাহলে এখানে প্রাইমারি কি করছি করে নেই এই যে আইডেন্টিটি স্পেসিফিকেশন দেয়নি তারপরে রিলেশনের জাহাজ আছে ওকে ইয়াতে দেখলাম যে যাদের এখন তো রিলেশন হচ্ছেই না তার একটা জাহাজ কিনবেন জাহাজের নাম লিখে দেবেন রিলেশন তাহলে হয়ে গেল আপনার একটা রিলেশনশিপ যাদের রিলেশনশিপ নাই তাদের জন্য এই সাজেশনটা আর কি আমি বড় জাহাজ কেনার সামর্থ্য না আপনি ছোটো খেলা জাহাজ কিনেন চৌবাচ্চায় ঢুকান এবং ওইটাই নাম দেন রিলেশন ওকে তো আপাতত এখানে আমরা সিটি দিলাম সিটি টেবিলের আইডি এবং এখন যে টেবিল বানাইলাম সেটা সিটি আইডির সাথে এটা রিলেটেড এই রিলেশনের ফায়দা কি সেটা আমরা বুঝবো যেমন এটার আমরা নাম দেই স্টুডেন্ট ওকে ওকে এই হচ্ছে আমার ডাটাবেস এই ডাটাবেসটাকে যদি আমরা খুব সুন্দরভাবে দেখতে চাই তাহলে ডাটাবেস ডায়াগ্রামে ক্লিক করে জাস্ট ইএস চাইলে ইএস দিব
তারপর আবার রাইট ক্লিক করে নিউ ডায়াগ্রাম, রাইট ক্লিক করে নিউ ডাটাবেস ডায়াগ্রাম। এখানে জাস্ট যা যা টেবিল আমরা অ্যাড করে দিব, তাহলে টেবিলটার স্ট্রাকচার কী, কার সাথে কী রিলেশন সব বলে দিবে, বুঝা গেছে? এটাই এন্টিটি রিলেশন ডায়াগ্রাম হিসেবে চালানো যায়, অথবা ইয়ার ডায়াগ্রাম এটারই নাম, এটাই প্রিন্ট করা আমরা কষ্ট করে কাগজে আঁকি। কিন্তু ডাটাবেসটা তার চেয়ে কম কষ্ট করে বানায়, যদি শুধু এটা জেপিজি বানায় বা স্ক্রিনশট নিয়ে কেটে দিয়ে দিই তাহলেই হয়ে গেল। এখন এটা পছন্দ না, তিনটা তিন দিকে গেছে, এমনি সুন্দর করে দেন, এমনি সুন্দর করে দিন। হ্যাঁ, এটা রিলেশন ঠিক আছে, এইভাবে দিলে স্যার গুরুত্ব দিচ্ছে না, ওকে তাহলে এইভাবে ঘুরাই দিন, এই যে ঠিক আছে এইভাবে ঘুরাই দিন, তাহলে স্যার দেখবে যে লম্বা রিলেশন, খুশি হয়ে যাবে, বুঝা গেছে? তো এটা একটু ভ্যাংসিয়ে দিন, এই কান্ট্রি আইডি দেখছেন, সাদা ডাকটা হচ্ছে ফরেন কি, এটা হচ্ছে ফরেন কি, মানে সাবির দুই পাশে গোল, আর এটা প্রাইমারি কি, মানে অরিজিনাল একদম সাবির মতোই, এবং ইয়েলো কালার, তাহলে কোনটা প্রাইমারি কি ইন, কোনটা ফরেন কি ইন, সেটা আপনি বুঝতে পারবেন, বুঝা গেছে? এবং এখান থেকে আপনি ভুল ত্রুটিগুলো গ্রাফিক্যাল মোডে না ইজিলি আপনি ডিসকভার করতে পারবেন আর কোথায় কোথায় ভুল হয়েছে, তাই না? ওকে, তা আপাতত এখানে সেভ দিতে পারি, ডায়াগ্রাম জিরো। টেবিলে যদি কোনো চেঞ্জ চান, যে টেবিলে কোনো চেঞ্জ ডাটা টাইপের, তাহলে টেবিল ভিউ আমরা দিব হচ্ছে স্ট্যান্ডার্ড, দিলে এখানেও আপনি চেঞ্জ করে সেভ করতে পারেন। এটা হচ্ছে টোটাল রিপ্রেজেন্টেশন, ওই কিউরি মোডে বা বিসি টেবিলগুলো আলাদা আলাদা করে দেখার কোনো টাইম নেই, বানাই ফেলবো, এখানে দেখবো ছোটোখাটো ভুল, এখানে ক্লিয়ার করে ফেলবো, বোঝা গেছে? এত সুবিধা দিছে, যাক যত সুবিধাই দিক, এত সুবিধা নিয়ে আমরা মাত্র তিনটা টেবিলের ছোট্ট একটা ডাটাবেস করলাম, তাই না? এবার আমরা এখানে আসি, এখানে এসে ডাটাবেসে আমরা একটু আগে দেখে আসলাম, ভুলে যাওয়ার কথা না, তারপরেও আপনারা ভুলে যাবেন আমি জানি। সেক্ষেত্রে এইখানে কান্ট্রি নিউ এই ফর্মটাকে আগে একটু পলিশ করি, পলিশ করার সময় এফআরএম লেখাটা বাদ দিই আর কান্ট্রি লেখাটা সুন্দর রিয়েল লাইফের গ্রামের মতো করে দিই, ঠিক আছে? বললাম আর একটা কাজ করি, প্রিন্টার দুটো লাগাই রাখছি, সফটওয়্যারটা দেওয়া শুরু করি, সবই দেখা লাগে, ধরুন একটা মানুষ কত কুলায়, তাও সেই মানুষটা যদি গরিব হয়। এই দুটো নিয়ে কোনো একটা পিসি থেকে বাকিদের ট্রান্সফার করে দেন, আমাকে আর জ্বালায়েন না। ওকে ওকে, ওই দুটো রাখ, কি চাই ওটা পরে, এই দুটো থেকে নেন, এই দুটো হলে অন্য কম্পিউটার লাগাই নেন, আমার জ্বালেন না। ওকে, তাহলে এটা শো আইকন আমরা ফলস করে দিই, খেয়াল করি। এখন কন্টিনিউতে আমরা ফিল থেকে আসছি না, কন্টিনিউতে শুধু আইডিয়ার নেম, এর মধ্যে আইডি হচ্ছে আইডেন্টিটি, মানে একের পরে দুইয়ের পরে তিনের পরে চারের পরে পাঁচ অটোমেটিক সে নিবে, ঠিক আছে? তাহলে আমাদের এন্টিটি হচ্ছে শুধু নেম, তাহলে এই নেমের জন্য আমরা একটা লেবেল নেই এবং একটা টেক্সট বক্স নেই, বাকি কন্ট্রোলগুলো ইউজ পরে দেখাবো, আপাতত আমরা যেটা যেটা ইউজ করতেছি এগুলো শিখে যাই, যেগুলো বাদ থাকবে ওগুলো আমরা পরে একদিনে টান দেবো একদিকে। স্ট্যান্ডার্ড একটা ওয়াইট করেন যতটুকু আপনার ভালো লাগে, এরপরে একটা বাটন নেন ফর সেভ আর একটা বাটন নেন ফর এক্সিট, ঠিক আছে? এটা নেওয়ার পর আপনি এটা সাইজ এই করেন এবং ডান পাশে একটু জায়গা রাখেন। তাহলে এখন আমার সবগুলো টেক্সট ঠিক করতে হবে, টেক্সট ঠিক করার পর আমার নামগুলো ঠিক করতে হবে, তাহলে এখানে দিয়ে হচ্ছে এম্পারসেন্ট সেভ আর এখানে দিয়ে হচ্ছে এম্পারসেন্ট এক্সিট। এগুলোর নামগুলো দিয়ে দিই, বিরক্তিকর কিন্তু না থাকলে আবার খারাপ লাগে, আমাকে কেউ জিজ্ঞেস করলো না, বিডিএফ সেভ। তো এখানে আমরা দিই টিএক্সটি নেম, এবার আমরা যেটা এবার কিন্তু আমরা শিখতেছি, খুব সিরিয়াস স্টেপগুলো ফলো করেন, ফর্ম সিলেক্ট থাকা অবস্থায় ভিউ ট্যাব অর্ডার, এগুলো ধারণা আমি আপনাদের দিছি যে এগুলো কী কাজে দেয়, তারপর আবার ভিউ থেকে আমরা ট্যাব অর্ডার ধরে দেবো। এরপর সবচেয়ে কঠিন কোড, পৃথিবীর সবচেয়ে কঠিন কোডটা আমরা করে নেব এই, তারপর আমরা এখানে সেভে ক্লিক করবো, তাই না? সেভে ক্লিক করলে যেহেতু আমার ইরোরটা কীভাবে আসে সেদিন শিখি নাই, কিন্তু সেদিন তো আমি ধারণা পাইছি যে মেসেজ দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এইভাবে হয়, সেই ধারণা থেকে আমরা শুরুতে আমরা গ্লোবালি একটা ইরোর প্রোভাইডার নামে অবজেক্ট ক্রিয়েট করবো, কী প্রোভাইডার সরি ইরোর প্রোভাইডারের একটা অবজেক্ট ক্রিয়েট করবো, নাম দিতে পারি ইপি ইকুয়াল টু নিউ ইরোর প্রোভাইডার। ওকে, হয়ে গেল। এবার বাটন সেভে আমরা আসবো, সেভে এসে প্রথমে আমরা যেটা করবো ইপি ডট ক্লিয়ার, মানে ইরোর প্রোভাইডারের আগের যত ইরোর আছে সব ক্লিয়ার, যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েবল আগেরটাও ধরে রাখবে। এরপর আমরা বলবো ইন্ট ইয়ার ইকুয়াল টু জিরো,
ঠিক আছে এরপর আমরা চেক করব আমার কোথাও কোথাও এরর আছে কিনা ইফ txt name.txt equal equal ফাঁকা এখানে টেকনিক্যালি থিওরিটিক্যালি শিখবেন যে স্ট্রিং ডট এমটি তো এটা দেওয়ার দরকার নাই এইটা একই কথা যদি ফাঁকা হয় এরর প্লাস প্লাস আর কি হবে ইপি ডট সেট এরর এখানে আমরা বলবো যে টিএক্সটি নেমে এররটা ধরবে আর এররটা বেশি কিছু বলার দরকার নাই ওর পাশে যেহেতু ধরবে জাস্ট রিকোয়ার্ড এরপর সবগুলো ফিল্ড ভ্যালিডেশন হয়ে গেলে আমরা এখানে এসে বলবো ইফ ইআর গ্রেটার দ্যান জিরো একটা এরর হলেও এরর এক কোটি এরর হলেও এরর আমরা বলে দিব রিটার্ন যে রিটার্ন ইউজ করবো সেই এটা ইভেন্ট বলুক আর যাই বলুক তো ফাংশন নাকি ফাংশন না ওকে তাহলে রিটার্ন পাইলে আর পরের লাইনগুলো আর কাজ করবে না তাহলে এরর হলে আমরা আর কাজ করবো না কিন্তু এরর না হলে আমার কাজ করতে হবে কী কাজ করতে হবে ফার্স্ট অফ অল আমার ডাটাবেজে কানেক্ট করতে হবে তো ডাটাবেজে কানেকশন নেওয়ার জন্য আপনাদের ডাটাবেজ ক্রিয়েট করার পর আপনারা যাবেন হচ্ছে প্রপার্টিজে ডাবল ক্লিক করবেন এই যে প্রজেক্টের নিচে প্রপার্টিজে ডাবল ক্লিক করে আপনারা সেটিংসে গিয়ে মাইকন নামে একটা স্ট্রিং নেবেন নিয়ে এটা ডাটা টাইপ নেবেন হচ্ছে নিচ থেকে কানেকশন স্ট্রিং বোঝা গেছে নেওয়ার পর আপনারা এখানে উইজার্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনার সার্ভারের নাম যেটা আসবে সেটা দেখাবেন কানেক্ট করবেন তারপর আচ্ছা যদি এটা কমন সিআর কে কে সিআররা খোঁজ নেবেন যে সবাই এসকল সার্ভার ইনস্টল করে কানেক্ট করতে পারছে কিনা যদি না হয় যার যার হবে না তারা যুক্তি করে একটা ল্যাপটপ নিয়ে আসবেন যেটাতে ইনস্টল করা নাই তাহলে ক্লাসের মাঝখানে এক সময় পিছিয়ে বসে বা সাইডে বসে চুপচাপ অন্য কে ইনস্টল করা দেখে ঠিক আছে এটা আপনারা ম্যানেজ করবেন তবে এখন তো না হলে ক্লাসে ল্যাপটপ নিয়ে আসলে আমি একটু দেখাই দিয়ে এদিকে তো আসবো আধা ঘন্টা ধরে কাজ করবো আবার একটু দেখাই দিয়ে এদিকে আসবো শেষ বোঝা গেছে জাস্ট এটা একটা অপশন তাহলে এখানে প্রথমে আপনার চুজ করতে হবে কে রে সব তো সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী রয়ে গেছি জাস্ট চেঞ্জে ক্লিক করে এসকিউএল সার্ভার আর যদি এসকিউএল সার্ভার থাকে তাহলে তো বলার কিছু নাই ডাটাবেসটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন তাহলে কানেকশন স্ট্রিং এখানে বসে যাবে বোঝা গেছে বসে গেলে আপনার কাজ একবার বিল্ড করা এ হলো ডাটাবেস কানেকটিভিটি এবার আপনি যেইখানে কাজ করতেছেন যেই প্ল্যাটফর্মে যেই ডাটাবেস দিয়ে উপরে এসে আপনার সেটাই ইউজিং করতে হবে যেমন আপনার প্রথমে ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট ওকে না এটাই ভালো এটাই ভালো রিসার্ভারই বেশি ঝামেলা তবে হ্যাঁ যারা জাভা টাভা থেকে আসছে বা সি সি প্লাস প্লাস শিখে আসছে তাদের কাছে আমার রিসার্ভারটা ভালো লাগে বেশি ওকে এখন শিখে নেই প্রথমে আমাকে সার্ভারে কানেক্ট করতে হবে সার্ভারে কানেক্ট করার জন্য আমি এডিও ডট নেটের মানে যেই সমস্ত ক্লাসগুলো সিস্টেম ডট ডাটার ভিতরে আছে এবং আমি এডিও ডট নেটের কম্পোনেন্ট কোনটা ইউজ করতেছি এসকিউএল ক্লায়েন্ট তাহলে সার্ভারে কানেক্ট করার জন্য ওইখানকার কোনো একটা ক্লাস ইউজ করতে হবে যদি ওরাকল হয় ওরাকল কানেকশন যদি অ্যাক্সেস হয় ওএলডিবি কানেকশন যদি মাই এমএস এসকিউএল হয় তাহলে এসকিউএল কানেকশন আর যদি মাই এসকিউএল হয় তাহলে মাই এসকিউএল কানেকশন তাহলে আমরা যেহেতু লাইব্রেরির রেফারেন্স উপরে দিয়ে দিছি আমার এখানে ইউজ করতে হবে এসকিউএল কানেকশন বুঝতে পারছি তাহলে এসকিউএল কানেকশন আমরা একটু আগে কত ক্লাসে যে ক্লাস বানানো শিখছি সেই ক্লাসের মতোই একটা ক্লাস মানে হাতি ঘোরা কিচ্ছু না ক্লাস জাস্ট একটা ক্লাস তাহলে এসকিউএল কানেকশনের আমি নাম দিব সিএন ইকুয়াল টু নিউ এসকিউএল কানেকশন ওকে এবার এই সিএন ডট কানেকশন স্ট্রিং দিতে হবে যেটা আমরা একটু আগে নিয়ে আসলাম এই কানেকশন স্ট্রিং আমরা এটা স্ট্রিং আকারে দিতে পারি স্ট্রিং আকারে দিতে পারি কিন্তু স্ট্রিং আকারে দিলে পরে চেঞ্জ করা লাগবে সব জায়গায় খুঁজে আমাকে চেঞ্জ করতে হবে ওই জন্য আমি এখানে কী দিব ওই সেটিংসের ইয়া খুঁজে বের করতে গেলে বিএল জিরো থ্রি মানে প্রজেক্টের নাম ডট প্রপার্টিস ডট অল্প অল্প আসামান্য সেটিংস ডট ডিফল্ট ডট মাইকন তাহলে ওইখানে যেটা সেট করা আছে সেটা আমরা এখানে পেয়ে গেলাম ওকে যে পেয়ে যাওয়ার পর আমার যেটা বলতে হবে সিএন ডট ওপেন যেহেতু আমি ঠিকানা জানি কানেকশন স্ট্রিংটা ঠিকানার মতো ঠিক আছে তাহলে ঠিকানা জানি তাহলে এটা আমার ফার্স্ট স্টেপ ডান যে এসকিউএল কানেকশন ক্লাস ইউজ করে আমরা সার্ভারটাতে কানেক্ট করলাম কানেক্ট ঠিকঠাক হলে কানেকশন ওপেন হবে কানেকশন ওপেন হয়ে গেলে আমরা এবার নিব হচ্ছে ওই সার্ভারে আমার একটা কমান্ড পাঠাইতে হবে তাহলে কমান্ড নিতে হবে তাই না
তাহলে কমান্ড নেওয়ার জন্য আমরা এসকিউএল কমান্ডই নিব, এসকিউএল কমান্ড। ঠিক আছে, এই ক্লাসটা ইউজ করব। এই ক্লাসটা কিভাবে পাবো? তাহলে এটার নাম আমরা দিব সিএমডি ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড। এবার আমরা বলবো সিএমডির কিছু প্রপার্টি ইউজ করব, বানাই রাখছি। ডট কানেকশন ইকুয়াল টু, একটু আগে আমরা যেই কানেকশন ওপেন করে রাখছি সেটার অবজেক্ট দেখাই দিই। এরপর আমাকে বলতে হবে সিএমডি ডট কমান্ড টেক্সট, কমান্ড টেক্সট ইকুয়াল টু, আমরা জানি যে কোনো ডাটাবেস সার্ভার এসকিউএল কমান্ড ছাড়া কিছুই চেনে না। ঠিক আছে, তো আমরা এমন এসকিউএল কমান্ড লিখি যেটা স্ট্যান্ডার্ড এসকিউএল সব ধরনের ডাটাবেসে সাপোর্ট করবে। তাহলে এখন যদি আমরা কান্ট্রিতে কানেকশন ইনসার্ট করতে যাই, আমাকে কমান্ড দিতে হবে কীরকম, ইনসার্ট ইনটু কোথায় কান্ট্রি, কোন ফিল্ডে আমরা ইনসার্ট করবো, আইডিতে করবো না, নেম ফিল্ডে। তারপর আমাকে লিখতে হবে ভ্যালুস, ভ্যালুস লিখে এখানে সিঙ্গেল কোটেশন, যেহেতু স্ট্রিং সিঙ্গেল কোটেশনের ভিতর দিতে হবে নেম, মানে কান্ট্রির নাম। এখন এটা যদি আমি সার্ভারে পাঠাই, আজীবন নেম নামে একটা কান্ট্রি ইনসার্ট হবে। তাহলে এই জায়গায় আমার দরকার কি ভাইয়া, ভেরিয়েবল। তাহলে এইখানে একটা স্ট্রিং আছে, এর মাঝখানে ভেরিয়েবল দরকার। তাহলে এটাকে জোড়া লাগানো যায় এইভাবে, আগের স্ট্রিং শেষ, পরের স্ট্রিং শুরু এবং মাঝখানে প্লাস। এটুকু বোঝা গেছে? তাহলে মাঝখানে আরেকটা প্লাস এবং এখানে টিএক্সটি নেম ডট টেক্সট, বোঝা গেছে? প্যারামিটার কি আমি আজকে নাম শুনলাম, ঠিক আছে। তাহলে কমান্ডটা সেম সেম থাকবে, শুধু কান্ট্রির নামটা যে যেভাবে ইনপুট দিবে সেভাবে কিউরির মধ্যে সাজাই যাবে। এবার আমার কাজ হচ্ছে প্যারামিটার ট্যারামিটার কিছু নেই, সব বিরুদ্ধ দ্বারা চক্রান্ত। ঠিক আছে, আমাদের কোর্স দেরি করানোর ধান্দা, অনেকে কি সুন্দর বসে ঘুমাচ্ছে। এবার ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট স্টেপ শেষ, কানেকশন নেওয়া শেষ, কমান্ড বানানো শেষ। এবার আমরা সিএমডি, এটার ভিতরেই ফাংশন আছে, এ অনেক ফাংশন, অনেক ফাংশন, এর মধ্যে আমরা আপাতত ইউজ করব এক্সিকিউট নন কিউরি। এই ফাংশনটার কাজ যে যেই কমান্ডটা সেট আপ করা আছে যেই কানেকশন দিয়ে, ওইখানে যদি কমান্ডটা ঠিকঠাকভাবে পৌঁছাই দিতে পারে, ঠিক আছে, পৌঁছা দিয়ে যতগুলো রো ইফেক্টেড হবে তত সে রিটার্ন করবে। যদি দশটা রো ইনসার্ট হয় সে দশ রিটার্ন করবে, স্বাভাবিকভাবে ইনসার্ট আমার হবে একটা রো ইনসার্ট, সে এক রিটার্ন করার কথা, তাই না? আর যদি ভুল হয় তাহলে রিটার্ন করার কথা মাইনাস ওয়ান। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এটাকে যখন আমি এক্সিকিউট করতে যাই, যখন সার্ভারে কোনো এরর হয় তখন মাইনাস ওয়ান রিটার্ন করে, তখন আসলে এই সফটওয়্যারটা একটা এক্সেপশন ক্রিয়েট করে, এক্সেপশন থ্রো করে। কী থ্রো করে? অপডেট টু দেখাই দেখে আর দেখাই নেই, মনে আছে? একটা এক্সেপশন থ্রো করে, তাহলে আমার সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে, তাই না? কারণ এটা ডাটাবেসের কানেকশন অফ হয়ে যেতে পারে, কিউরিতে ভুল থাকতে পারে, ইনভ্যালিড ডাটা হইতে পারে, ডুপ্লিকেট ডাটা, হাজার রকমের এরর হইতে পারে। সেই জন্য এইটা যেহেতু এক্সেপশন থ্রো করতে পারে, সেহেতু আমাদেরও বুদ্ধি আছে, তাই না? আমরা এখানে এক্সিকিউট নন কিউরি দিব ট্রাই, যদি পারে তো কিছু কাজ হবে, আর যদি না পারে ক্যাচ হবে, তাই না? ক্যাচ হবে কি? এক্সেপশন ইএক্স নামে ভ্যারিয়েবলে। আর আমার যেহেতু এটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, আমি মেসেজ বক্স ডট শো করাই দিব। কী শো করাই দিব? ইএক্স ডট মেসেজ। হ্যাঁ, এটা আগে করেছি কিন্তু তাড়াহুড়ো করে, কিছু বোঝায় নেই, কিন্তু আজকেরটা আপনাদের অ্যাজ ইট ইজ বুঝতে হবে যেভাবে আগাচ্ছে। আর ফাইনালিতে গিয়ে আমরা কী করব? সিএম ডট ক্লোজ, তুই ট্রাইয়ে যা আর ক্যাশে যা, আমার কানেকশন ক্লোজ করে যা, ঠিক আছে? এখন সিএমডি ডট এক্সিকিউট নন কিউরি হলে আমরা বলতেই পারি যে মেসেজ বক্স ডট শো ডাটা সেট, ঠিক আছে? আর যেটা বলতে পারি যে টিএক্সটি নেম ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা, আর যেটা বলতে পারি টিএক্সটি নেম ডট ফোকাস, যাতে করে ইউজার ইন্টারফেসটা অনেক ইন্টারঅ্যাকটিভ হয়, মুহূর্তের মধ্যে সব নেভিগেট হয়। এই তো গেল ব্যাপারটা। এখন আমরা রান করে দেখি আসলে কান্ট্রি ইনসার্ট হয় কিনা। এইটা আমার স্ক্রিনে আছে, ও কি আর করা, কান্ট্রিতে প্রথমে কি দিব? বঙ্গদেশ ডাটা সেট, তারপরে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় এবং যেহেতু যে কোনো দিন বিএনপি আসতে পারে এবং যেহেতু আমরা নিরপেক্ষ, হয়ে গেছে, ওকে। ইএসসি সাপ্লে ফোনটা গেলে ভালো হইতো, আবার খারাপও হইতো, অনেকে ভুলে ইএসসি সাপ্লে ফোন চলে গেছে। তো
তাহলে ইএসসি সাপ্লাই ফর্ম চলে যাওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি এখনই। তার আগে আমার ডাটাবেজে গিয়ে দেখতে হবে ডাটা আইসে কি নো আইসে। ডাটা আইসে যেহেতু মনে পড়ছে সেহেতু বলেই দেই যে কন্টিনিউতে এক্সিটটা হচ্ছে ক্লোজ বাটন, তাই না? তাহলে ফর্মটাতে গিয়ে প্রপার্টিসে গমন করব, ক্যান্সেল বাটন নামে একটা প্রপার্টি আছে, এখানে আমরা বিটিএন এক্সিট বলে দিব। এবার যদি আমরা রান করি দেখেন এখানে অনেক কিছু আছে, জাস্ট আপনাকে ডিসকভার পালসার বাজার যাই করেন না কেন করতে হবে। ইএসসি সাবসেস চলে গেছে, আপনি কেমন দেখলেন? আমি ইএসসি সাবসেস আমার হাত তো ইকো না, আমার হাত তো মাউসেও আছে। দেখেন যে কোনোভাবে আমি অন্ধভক্ত, এই লম্বু দেখেন ঠিক আছে এদিকে যাচ্ছে তো এইখানে, এটা আবার চূড়ান্ত মাত্রায় অবিশ্বাসী দেখলে এইগুলাই যাচ্ছি এক্স্যাক্টলি ইএসসিতেই যাবি না, ওই জন্য ওরা কনফিউজ। দেখেন ক্লাসে কয় ধরনের লোক হোক, এখন এইখানে আনতে হবে না ডাটাগুলো সুন্দর করে, ওই দিন সুন্দর করে আনিনি। তাহলে এইবার আমরা একটু রিডেন্ডেন্ট ইস্যুতে পড়ে গেছি এবং একটু সারের উপর বিরক্ত। কেন বিরক্ত? এই যে এই কাজগুলো আবার করতে হচ্ছে, সেম কাজ আমি দুইবার কেন করবো, কিল্লাই তাই না? তারপরেও করতে হচ্ছে, পারি না কি করবো। তাহলে এখানে সেভ বাটনে সার্চ বাটনে ক্লিক করলে আমরা ওই কোডটা পেস্ট করি, এসকেল কানেকশন নেয় না কারণ লাইব্রেরিটা ইনক্লুড করা নাই। আমি কেন আবার লাইব্রেরি লিখতে যাবো? আমি বাংলাদেশের জমিদার, আমি যে বাতি জ্বলবে বাতিতে ক্লিক করে ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকেল ক্লায়েন্ট ক্লিক করলে আইডি আমার হয়ে বাপ করে ওইটা ইনক্লুড করে দিই, ঠিক আছে? ওকে, এবার এই কানেকশন কমান্ড, এবার কমান্ড কি হবে? সিলেক্ট, আমরা স্টার লিখলেই হয় কিন্তু এই বদ্ধভ্যাস আমরা করব না, আইডি নেম এইভাবে লিখব, ঠিক আছে? ওকে, আর এগুলো আর লাগবে না। হ্যাঁ, স্টার মানে সব ফিল্ড, যদি আমি সব ফিল্ডে আর দিচ্ছি তারপরে আমি আপনাদের বলছি স্টার লিখবো না, ওটা একটা বদ্ধভ্যাস হয়ে যাবে। আমরা ফিল্ডের নামগুলো লিখবো, কেন লিখবো সেটা একটু পরেই বলতেছি। খুশি? এবার তো ডাটাবেস থেকে টেবুলার ফরম্যাটে ডাটা আসবে, এই জন্য আমাদের অ্যাডাপ্টার নিতে হবে। এখন ডাটাবেসে যে টেবিলটা আছে এটা হার্ড ডিস্কে ফিক্সড, সেকেন্ডারি স্টোরেজে একদম স্ট্যাক নিতে ডাটা লেখা আছে, কিন্তু ওই ডাটাতে আমরা র্যামে আনতে গেলে ওরকম একটা ভেরিয়েবল লাগবে না, তাহলে ওই ডাটা টেবিলের মতো ভার্সুয়াল ভেরিয়েবলও আছে ডাটা টেবিল। এই ডাটা টেবিলগুলো আবার থাকে হচ্ছে ডাটা সেটের ভিতরে, ডাটা সেট বলে কিছু নাই, ওটা একটা ভার্সুয়াল ডাটাবেস, ওর ভিতরে ডাটা টেবিলগুলো থাকে, বুঝতে গেছো ব্যাপারটা? তো আমরা ডাটা সেট ডাটা টেবিল এগুলো নিয়মিত পাবো, সিস্টেমটা ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট না, সিস্টেম বা ডাটার ভিতরে পাবো, কারণ ডাটা সেট আর ডাটা টেবিল যেটা র্যামে লোড হবে সেইখানে ডাটা ওরাকল থেকে আসতে পারে, আবার একই টাইমে এসকিউএল থেকেও আসতে পারে, আবার মাই এসকিউএল থেকেও আসতে পারে। যার কারণে ডাটা সেট আর ডাটা টেবিল রান টাইমে একটা কমন ফরম্যাট, ওরাকলের ডাটাও ডাটা টেবিলে আনতে পারবেন, এসকিউএলের ডাটাও ডাটা টেবিলে আনতে পারবেন, অ্যাক্সেসের ডাটাও ডাটা টেবিলে আনতে পারবেন, যার কারণে এটা বাহিরে সিস্টেমটা ডাটার ভিতরে, বুঝা গেছে? এগুলো সকলের সাথে ইউজ করা যাবে, ঠিক আছে? দেখেন এখন ক্লান্ত লাগার সময় নেই, এই জন্য আমরা একটা ইউজ করবো ডাটা সেট, ডাটা সেট এটা নিব ডিএস দিচ্ছি, এগুলো নিব ডাটা সেট। এখন যেহেতু ডাটা সেট মানে একটা অনেক বড় টেবিল, লাখ লাখ কোটি কোটি ডাটা আসবে, পাঁচটা ডাটা আসবে, দশটা মানে একাধিক ডাটা আসবে, অনেক ডাটা আসবে, তাহলে এটা আমরা সরাসরি ডাটা সেটে ফিল করতে পারবো না, একটা একটা করে রো বানায় একটা একটা করে টেবিল বানায় আমাদের পক্ষে সম্ভব না, এই জন্য আমরা অ্যাডাপ্টার ইউজ করবো। যেই ডাটাবেজ ইউজ করতেছি সেই ডাটাবেজের অ্যাডাপ্টার, কোন ডাটাবেজ ইউজ করতেছি? তাহলে এসকিউএল ডাটা অ্যাডাপ্টার, ঠিক আছে? আবারও বলতেছি মাই এসকিউএল ইউজ করলে কি হইতো, আলোচনা করতেছি এই কারণে যে সব শেখা হয়ে যাচ্ছে, এই যে কে যেন চক্রান্ত করে এটা উপরে নিয়ে গেছে, এটার নাম দিই ডিএ ইকুয়াল টু নিউ এসকিউএল ডাটা অ্যাডাপ্টার। এইখানে আমরা শুধু বলে দিব সিএমডি, প্যারামিটারেই বলে দিব যে সিএমডি এই কমান্ডটাকে সে ইউজ করবে। এরপর আমরা বলবো ডিএ ডট ফিল, এই ফাংশনটা ডাটাপ্টারের এই ফাংশনটা ইউজ করার সাথে সাথে ডাটা সেটটা সেই ফিল করে দেবে মুহূর্তের মধ্যে সর্বোচ্চ পারফরমেন্সে। পারফরমেন্স বুঝেন তো, প্রাইম নাম্বার বের করতে গিয়ে আমরা বুঝছি যে পারফরমেন্স কী জিনিস। এরপর আমরা বলবো সিএন ডট ক্লোজ, বলছি এখন আমার ডাটাগুলো আমার র্যামে আছে, কোথায় আছে? ডিএস নামে ডাটা সেটে। ডাটা সেট কি? ডাটা সেট হচ্ছে টেবিলের অ্যারে, মানে থ্রি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে ডাটা সেট। ডাটা সেটে জিরোতে ওয়ানে টুতে গিয়ে আমরা টেবিল পাবো,
বুঝা গেছে? তাহলে একটা ডাটা সেটে যদি একটাই টেবিল থাকে তার ইন্ডেক্স কত? থ্যাংক ইউ। তাহলে আমার যে গ্রিড ভিউ আছে ডিজিভি ডাটা, এটাতে শুধু বলে দিব ডিজিভি ডাটা ডট ডাটা সোর্স নামে ওর একটা ফাংশন আছে বা প্রপার্টি আছে, ওখানে শুধু বলে দিব ডিএস ডট টেবিলস জিরো। বোঝা গেছে ব্যাপারটা? খুব ডিজিভি ডাটা ভাইয়া এই যে এটার নাম, এটা যেহেতু ডাটা গ্রিড ভিউ ওর একটা ডাটা সোর্স নামে প্রপার্টি আছে, ওইখানে শুধু ডাটা টেবিল বলে দিলেই ও সব অ্যারেঞ্জ করে নেয়। এটা আমার কোনো দোষ নাই, আপনারা ভাবেন না আমি এখানে কিছু করছি, আমি শুধু ডাটাবেস থেকে ডাটা এনে ডাটা সেটে রাখছি, রেখে বলে দিছি যে ওই গ্রিড ভিউ এর ডাটা সোর্স হচ্ছে এই ডাটা সেটের টেবিল জিরো। নামও দিলে হয় কিন্তু এটা ঝামেলা আছে, আমরা ইন্ডেক্স দিয়ে ইউজ করবো। এবার রান করি, দুইজন শুধু রাজি, বাকিরা রাজি নাই, বাকিরা বলতেছে ঘুম পাইছে তুই বাড়ার তাড়াতাড়ি শেষ করে হয়তো বা এরা সার্চে ক্লিক করি আসছে আসছে। এখন এখানে কথা আছে বলি, ভয়ে ভয়ে বলি, বোঝা যাচ্ছে না কি টেবিল, তাই না? টেবিলের কোনো ডেকোরেশন নাই। সেকেন্ড কথা, এ আঁকা বাঁকা গাড়ির চাকা, যা ভুটান ভুটানি। এখানে এখানে তো এডিট করার জন্য আমার আলাদা অপশন আছে, আলাদা মেকানিজম আছে, এখানে যা খুশি তাই করা যাচ্ছে, আবার এখানে লিখলে দোষ দিচ্ছে, এই এগুলো কি, এসব কি, এখানে লিখলে যে দোষ দিচ্ছে, লিখলে দোষ দিচ্ছে। তাই গ্রিড ভিউ তো আমরা ওই উদ্দেশ্যে তৈরি করি নাই, আমরা শুধু ডাটা ডিসপ্লের জন্য তৈরি করছি। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে টেবিলটা দেখে বোঝা যাচ্ছে না এটা এথিম টেবিল না কি টেবিল, এটার জন্য আমরা একটু যাই। ধীরে ধীরে আমরা এটা ডিসপ্লে করে খুব ভালোভাবে খেয়াল করেন, আমি একটা একটা করে প্রপার্টি চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে স্মার্ট ট্যাগটাতে যাব, প্রত্যেকটি কন্ট্রোলের সাথে যে ছোট্ট একটা অ্যারো সাইন থাকে এটাকে স্মার্ট ট্যাগ বলে। মোস্ট কমন প্রপার্টি যেগুলো আমরা সবসময় চেঞ্জ করতে চাই সেগুলো এটার আন্ডারে থাকে। তো এটা থেকে প্রথমে আমি অ্যানাবল অ্যাডিং উঠাই দিব, তাহলে ওইটা তার ডাউনগ্রেড করে কিছু অ্যাড করবে না। অ্যানাবল এডিটিং উঠাই দিব, তাহলে ওর ভিতরে কোনো লেখা এমনিতে চেঞ্জ করা যাবে না, কারণ চেঞ্জ করা তো লাভ নাই। ডিলিটিংও উঠাই দিব, এগুলো আমার দরকার নেই। ওকে, এবার আমরা এডিট কলামে যাব। এডিট কলামে গিয়ে দেখি কাকে এডিট করবো, কোনো কলামই নেই। এটা তো রান টাইমে টেবিল দেখে এমনি এমনি সেগুলো বানোয়ার কলাম ওই রকম বানাই নিবে। তাহলে এখানে আমরা অ্যাড যাই, অ্যাডে গেলে কেউ আসছে, এখানে কলামের নাম দেই হচ্ছে কল আইডি, খেয়াল করছেন? কল আইডি, এবং কলামের টাইপ দিয়ে হচ্ছে ডাটা গ্রিড ভিউ টেক্সট বক্স কলাম, মানে এখানে টেক্সট বক্স থাকবে, আর কলামের হেডারে লেখা থাকবে আইডি অ্যাড। তারপরে আমি নিয়ে হচ্ছে কল নেম, এটাও ডাটা গ্রিড ভিউ টেক্সট বক্স কলাম, ওইটাই আছে, ওইটাই ছিল, ওইটাই থাকবে, এবং এটার হেডার টেক্সট সুন্দর করে দেই নেম অ্যাড। তারপরে নিয়ে হচ্ছে কল কি নিব ভাইয়া, ও আর তো নাই, আর নাই, ক্লোজ করে দিই, তাহলে আইডি আর নেম ওকে করে দিই। এবার টেবিলটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটাতে দুইটা কলাম আছে, আইডি আর নেম, ক্লিয়ার? এখন দেখেন তো এইখানে রান টাইমে ডেভেলপমেন্ট টাইমে বোঝা যাচ্ছে আইডি নেম এক কোণায় পড়ে রয়েছে আর গ্রিডটি এত বড়। এই জন্য আমরা গ্রিড ভিউ এর প্রপার্টিজে যাব, প্রপার্টি গিয়ে আমরা অটো সাইজ কলাম মোড খুঁজে বের করব। অটো সাইজ কলাম মোড, এটা নান রুটি থেকে আমরা বলবো ফিল। তাহলে গ্রিড ভিউটা যত বড় সেই অনুযায়ী কলামগুলোও অত বড় অ্যাডজাস্ট হয়ে যাবে। বোঝা গেছে না, বুঝতে পারছেন? এবার টেবিলের একটা আমরা ধারণা পাইলাম, ধারণা পাইলে লাভ কি, আমরা যখন রান করব তখন দেখি কি হয়। একজন খেপে আছে আমার উপর, চোখ গরম করে তাকাইছে, আরগুলো রয়েছে, হেতেরাও আইছে, তার মানে আমি আমার কলম বানাইছি, বা ডাটাবেস থেকে আমি রান টাইমে যে ডাটা সোর্সটা দেখাই দিব সেই ডাটা সোর্সের কোন কলাম এটার কোন কলামের সাথে মিলবে ওইটা সে আর ম্যাচ করাইতে পারে নাই, কারণ সে তো মানুষ না, নোয়াখালীও না, সে একটা সফটওয়্যার, তাকে সব ইনস্ট্রাকশন বলে দিতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা আবার যাই, এই ভুল আমরা আর দ্বিতীয়বার করবো না, প্রথমবার জন্য ভুল করছি, সব কিছুরও ফার্স্ট টাইম আছে না। তাহলে এখানে কলামে গিয়ে আইডি কলামে গিয়ে দেখেন তো একটা প্রপার্টি আছে ডাটা প্রপার্টি নেম, তার মানে এটার মানে হচ্ছে আপনি তো একটা কলাম বাড়াইছেন, ডাটাবেস থেকে কিছু একটা দেখাই দিবেন টেবিল, সেই টেবিলের কোন কলাম এখানে দেখাবে সেটা আমাকে এই ডাটা প্রপার্টি নেমে অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে আইডিতে কোন কলাম দেখাবে ভাইয়া? নেম, আর নেমে দেখাবে কান্ট্রি, এই তো ওকে। এবার দেখেন কি জন্য আমি আপনাদের বলছিলাম এখানে কিউরি করতে, সি শার্প কেস সেন্সিটিভ হলেও ডাটাবেস কেস সেন্সিটিভ না। এখন ডাটাবেসে আবার দেখা গেলো নেমের নাম এইভাবে, আর আপনি যদি এস্টার দিতেন তখন নেমের এনটা বড় হাতে আসতো, সববার আপনাকে দেখে আসতে হয়তো ডাটাবেসের কোন কেসে আছে
সেইভাবে ওইখানে বানাও, এইখানে বানাও, এইখানে বানাও, কারণ সি শার্প তো কেস সেন্সিটিভ। যার কারণে আমি যখন সিলেক্ট কিউরি করে এইভাবে নেম দিছি, ডাটা বেজে যেই কেসেই থাকুক সে রিটার্ন করবে এইভাবে। যার কারণে কিন্তু আমার 14 জায়গায় ঘুরে দেখতে হবে না কি নাম দিছি, কারণ আমি তো এখন এখানে লিখেই দিছি সব ছোট হাতে। যাই হোক, আমি যখন কলামগুলো ম্যাচিং করলাম বা ম্যাপিং করাই দিলাম ডাটা প্রপার্টি নেম দিয়ে, এবার যখন আমি রান করব তখন আমি সার্চে দিলে আমার ডাটাগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে আসছে এবং এবার দেখতে সুন্দর লাগতেছে। এখন কথা হচ্ছে আইডি কি ইউজার এন্ট্রি দিছে? আবার গমনপূর্বক আইডি ফিল্ডটাকে ভিজিবল ফলস করে দিতে হবে। ভিজিবল কই, এজ এ ভিজিবল ফলস করে দিব, মানে ও আছে এক্সিস্ট করে বাট ওর ভিজিবল ফলস, এই যে দেখা যাবে না। এবারও রান করি, এবার রান করে রেফারেন্সে যাই, কান্ট্রিতে যাই, নিউতে যাই, অথবা সার্চ করে একবার দেখি কী কী আছে। আছে নেপাল পর্যন্ত আছে, তাহলে নিউতে যাই, কী নেওয়া যেতে পারে? ও ভুটান তো আছে, কী নেওয়া যেতে পারে? পরে এডিট করবো না, শ্রীলঙ্কার কেউ নাই তো, তাহলে সমস্যা নেই। আর কি দেওয়া যেতে পারে? ও এটা না দিলে তো এখন হবেই না। ও আরো একটা দিতে হবে তো, উগান্ডার আগে যেটা আসছে না, ওরা এখন স্বাধীনতা চাইলে, ওরা জাস্ট বিভাগ চাইছে। এখন যখন অনেক ডাটা হবে, অনেক ডাটা হবে, তখন কেউ নাম পড়তে গিয়ে মোবাইল পড়বে আর একজনে হতে পারে না, তাহলে রো গুলা যদি খুব সুন্দর ভাবে আর একটু অর্গানাইজ হইতে দেখানো যাইতো, তাই তো? আর একটু অর্গানাইজ হইতে দেখানো গেলে ভালো হইতো। সেক্ষেত্রে এই গেট ভিউয়ের আমি প্রপার্টিসে গিয়ে অল্টারনেটিভ রো ডিফল্ট স্টাইল কি এটার নাম, ওরে বাবা গ্রিড সেল কি জানো, এটার ব্যাক কালারে গিয়ে আমরা ব্যাক কালারটা খুব হালকা একটা কালার দিয়ে দিই, খুবই হালকা একটা কালার, ঠিক আছে? ওকে, এবার আমরা রান করি, তাহলে একটা রোয়ের পর একটা রো অটোমেটিক্যালি ওই কালারটা নেবে, যার কারণে আমরা ডাটা যখন দেখবো একটা শেডের মধ্যে দেখতে পারবো এবং ইউজার ভুল করবে না, কারণ যেই শেডে দেখবে সেই শেডে সে দেখে যাবে। এবার ভুল হওয়ার চান্সটা অনেক কম বা নাই বললেও চলে। তাহলে ডাটা অর্গানাইজ করা একটা ইস্যু, এই কাজটা যখন আপনি 3-4 বার করবেন বা মনোযোগ দিয়ে আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে আর ঝামেলা হবে না। তাহলে আপনার কি মনে হয়, সফটওয়্যার এরকম হওয়া উচিত নাকি এরকমই মনে হয়? এখানে কলামে যদি ক্লিক করেন A to Z, Z to A অর্গানাইজও হয়ে যাবে, মজার না ব্যাপারটা? এগুলো অটোমেটিক্যালি আপনাকে দিবে, যেগুলো বাইরে থেকে আপনার খবর হয়ে যায়। সার্চের কাজ আজকে আর এখানে করবো না, বোঝা গেছে? এরপর আমরা ব্রেকের পর এসে সিটির কাজটা করে ফেলি একটু। সিটির কাজটা করার সময় আমরা দেখবো যে কোড অনেক হয়ে যাচ্ছে, তাহলে আমরা আজকেই ক্লাসে চলে যাব, গিয়ে কান্ট্রি সিটি ক্লাস বানাবো এবং আজকেই আমরা ইনহেরিটেন্স শিখব এবং আজকেই আমরা প্রোটেক্টেড শিখব, বুঝতে পারছেন? কিন্তু তার আগে আমরা একটা ব্রেক নিয়ে নিই, কারণ কেউ কেউ নামাজ পড়ে, কেউ কারো কারো বদ অভ্যাস আছে।